ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جئ كثر الله رسول صلى الله عليه وسلم الحديث من نام عن صلاتنا ونسيها فليصليها إذا ذكرها أو استيقظ أو كما قال صلى الله عليه وسلم. যদি মানুষ ঘুমের সময় শুয়ে পড়ে, ঘুমিয়ে গেছে হঠাৎ করে, সবসময় উঠে বাই চান্স একদিন উঠতে পারেন, কিংবা সালাত ভুলে গেছে ব্যস্ততার কারণে, তো এই অবস্থায় তার সালাত সে কোন সময় পড়বে? যখন সে জাগবে, কিংবা যখন তার সালাতের কথা স্মরণ হবে, যখনই জাগবে তখনই। এই জন্য কোনো কোনো আলেমের রায়টা যে যখনই জাগবেন তখনই, কারণ এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফালিয়ুসাল্লিহা ইযা ক্বামা অথবা ইযা ইসতাইকাদ মা বিল মানা, আর কি রওয়ায়াত বিল মানা। ওটার দিক দিয়ে এরকম করে আমি রওয়ায়াত পাঠ করছি। তো যখন মানুষ জাগবে কিংবা স্মরণ হবে তার তখনই পড়বে। এই হাদিসকে সামনে রেখে আমার স্মরণ হচ্ছে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছিলেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাইটা, তাই এটাই হচ্ছে হাদিস। এটা হাদিস যখনই জাগবে, তাই যেসব আলিম বলেন যে এই সময় সাথে সাথে পড়ে নেবে, তাদের একটা কথা একদম এই হাদিসের সাথে মিল খায়। এই জানি সেরকম হয়ে গেলে আর অপেক্ষা করতে নেই। কিন্তু অবশ্যই অন্য কৌল আছে, এই সময় পড়বে না পরে পড়বে কথা আছে, কিন্তু এটা বেশি স্পষ্ট এখানে এই 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 জায়গায়। আল্লাহু আলম।